সুন্দর তোমার একটু কিন্তু সকলে আমি বড় পরিশ্রান্ত অনেক দিনের পর কষ্ট করে এসেছি তোমার পুরীর মধ্যে তুমি ক্ষণকাল করো বিস্তার তোমার মতো মস্তক দেখে আমি ক্ষণকাল নিদ্রায় দিতে চাই চলুন ঠিক আছে বাবা তুই আমার পিছনে পিছনে আয় রাস্তা দিয়ে দেখি কোথায় কিছু পাওয়া যায় কিনা বুঝতে পেরেছি চলুন প্রভু এত দুর্গন্ধ কেন রে বাবা কিসের গন্ধ নরম নরম মতন বুঝতে পেরেছি ভালো করে দেখুন কি দুর্গন্ধ আসা গম চিনি বাবা ঢেকি বলুন দেখুন ঘরে প্রবেশ করে ঠিক আছে বাবা তুই আমার পিছনে থাকিস ঠিক আছে মর্ত মাঝে যদি এখানে মর্তে লোকেরা কুকুর ছেড়ে দেয় বাবা দরজা তো হন জানলা দিয়ে একবার উঁকি মেরে দেখুন ঠিক আছে জানলা দিয়ে একবার উঁকি মার বাবা কিচ্ছু দেখা যায় না মর্দের মানুষরা কিন্তু আলো কেন চেয়ে ঘুমাতে পারে না কি পতঙ্গের ভয় নিয়ে রে ঠিক আছে দরজা ভেঙে ভিতরে গিয়ে প্রবেশ করে দেখব মামা বাবু মনে হয় এখানেই আছে বাবা প্রভাত হয়ে আসছে চলো বাড়ি চলে যাই মামা বলি ও মামা ঠিক আছে বাবা তুমি খেয়ে যাও না নিজের মামা দেখে নিজের উচিত পাড়ার লোকজন যদি প্রভাত হওয়ার আগে দেখে ফেলে তোর মারধর করতে পারে মামা বাবা প্রভাত হয়ে আসছে চলো চলে যায় মামা
নিজেরই লজ্জা লাগছে। কি রূপ বাবা, এই রূপ যদি স্বর্গের ইন্দ্র দেখত শের মুহে ভুলে যেত। মামা তো ভাঙদুর্জা খাওয়ালো। ঠিক আছে মামা, আপনি খেয়ে যান, বিঘ্ন আমি ঘটাবো না। কিন্তু এই কথা যদি না মামি মার কাছে আমি বলতে পারি তাহলে আমি কিসের মারো? আমার কাজটা তুই চাই, এখানকার খবর রকম, ওখানকার খবর রকম, যাতে দ্বন্দ্ব বেঁধে যায়, পরে সামলাবো। ঠিক আছে, বিলম্বের নাহি প্রয়োজন, চলে যাবো নিজের কুঠিরে। কুঠিরে গিয়ে একটা কুর্তি আমাকে আঁকতে হবে। না প্রভাব হয়ে আসছে, এই মুহূর্তে চলে যেতে হবে নিজের কুঠিরে। বাবা ঠিকই বলুন রে, এই বলিন রে বাবা, রে সমাপ্তি আমাদের কুঠিরে নারায়ণ নারায়ণ নারায়ণ। আপনি যদি চান তো পুরো স্বর্গ। বাবা আপনি যাবেন,
যাব ঢেকির পিছে কে আগে যাবে বলো আমি আগে যাব হয়তো আপনার চেতে যেতাম আমি মা পাতলা না তুমি আমার ভাগ্য ছেড়ে তুই আর যুক্তি দিয়েছি খুব সুন্দর যুক্তি যাব না তুই তারা করে যাও ওই ঢেকির পিছে উঠে সব করে যাবে আর তো করে চলে আসবে যত সত্য ভগবান সঙ্গতে আমার কাছে দেবে কেমন ঠিক আছে বাবা আমি বুঝে যাচ্ছি তবে যাওয়ার সময় একটা কথা বলা যায় কি কথা বাবা চাষবাসের দিকে একটু নজরটা না ভালো করে দেখবে সে চিন্তা তো চলো ঘন ঘন নিমন্ত্রণ বাড়ি নিমন্ত্রণ খেতে চলে যান না বাবা চাষবাসের একেবারে বাঁশ হয়ে যাও বাবা যাও তারা করে যাও তাহলে আসি এসো বাবা তাহলে আসি মামা এসো বাবা এসো আজি চলো চলো নয়নে ও বাবা সীমা করো কে
महामाता आशीर्वाद।